সারা রাত্রি আবাদত। তো আবাদত যতটুকু করি ওটা যেন সুন্নত অনুযায়ী হয়, সুন্নত অনুযায়ী। কম করেন আপনি, বেশি করেন না, কম করেন, কম করেন। সারা দিনে 100 রাকাত নফল পড়া কোনো দরকার না, কিন্তু 2 রাকাত পড়েন সুন্নত অনুযায়ী পড়েন। এই 2 রাকাত পাল্লায় রাখলে আর 100 রাকাত না 100 কোটি রাকাত সুন্নতের খেলাফ রাখলে আপনার 2 রাকাতের পাল্লা ভারী হবে। এই জন্য দ্বিতীয় জিনিস হলো ইবাদত যতটুকু করি শিখেন, সুন্নত অনুযায়ী করি, সুন্নতের খেলাফ যেন হয় না। আপনি বাতেই খান সুন্নতের অনুযায়ী, রব্বে কাবার কসম, কেউ সুন্নত তরিকায় বাত খাইলো ওর পিছের গুনা মাফ হয়ে গেল। পিছের গুনা মাফ, সুন্নতের ভিতরে শক্তি আছে, শক্তি ওয়েট আছে, শক্তি আছে, কুওয়াত আছে, ওয়েট আছে, ওজন। সুন্নত বড় আল্লাহর কাছে মাহবুব, পুরো মাহবুব আল্লাহর কাছে, বড় দামি, শক্তিশালী, ওয়েট অনেক, দাম অনেক, দাম অনেক। আল্লাহ রাসূলের সুন্নতের দাম আছে। এই জন্য আজকে দুটা কথাই বললাম যে গুনাহ ছাড়ার অভ্যাস যতদিন না করতে পারবো অতদিন গুনাহ লিস্টি নিয়া ইস্তিগফার করা, লিস্টি ধরা ধরা, নাম ধরা ধরা ইস্তিগফার করা। আর দ্বিতীয় হলো ইবাদত যতটুক করি শিখেন, সুন্নত অনুযায়ী করি, সুন্নত অনুযায়ী, সুন্নতের খেলাফ যেন না হয়, সুন্নতের খেলাফ যেন না হয়। এর চেয়ে বড় ইবাদত আর বুজুর্গি কিচ্ছু নাই। সুন্নতের মোতাবেক যে করল, সুন্নত অনুযায়ী যে করল, ওর চেয়ে বড় আবেদও নাই, ওর চেয়ে বড় বুজুর্গও নেই। আল্লাহ বুজুর্গি রেখা দিচ্ছেন পুরাটা পুরা নবীর সুন্নতের ভিতরে। এই জন্য আলেম হলা ছোট ছোট বই পাওয়া যায়। আমাদের হুজুররে বইলেন আপনাদের খতিব সাহেবকে, উনি নিয়ে আসবে, পাওয়া যায় ছোট, 100 টাকা 150 টাকা দাম বাংলায়। আপনারা বললে উনি নিয়ে আসবে আগামী মাসে, যদি প্রোগ্রাম হয় আর কি। তো উনার কাছ থেকে নিয়া শিখেন, সুন্নত অনুযায়ী করেন, যেন সুন্নতের খেলাফ না হয়। ও মেরে দোস্ত, সুন্নত অনুযায়ী যদি উজু করলেন না, সমস্ত গুনা জয়রা আপনি বিলকুল পাক হয়ে যাবেন, এক জাররা গুনাও আপনার ভিতরে থাকবে না। যে সুন্নত অনুযায়ী শুধু উজু করে, উজু সমস্ত গুনাকে জড়ায় দেয়, সব ঝরা যায়, সব গুনার জন্য কাফফারা হয়ে যায়, কোনো গুনা থাকে না। যদি উজু সুন্নত অনুযায়ী হইল, ও মেরে দোস্ত, এক ওয়াক্তের যাইতে যায় আরেক ওয়াক্ত আসতে যায়, এতটুক সময়ের ভিতরে কয়টা গুনা করতে পারবেন? কটা গুণা হবে? যদি ডেলি এরকম সমস্ত গুণা জড়তে থাকে, তো যেদিন মালাকুল মৌত আসবে ওদিন কি আপনার কাছে গুণা থাকবে না থাকবে না? যখন গুণা থাকবে না, তখন তো মালাকুল মৌত সালামের মালা নিয়েই আসবে, ছাড়া আসবে না। সহজ জিনিস, সহজ জিনিস, ছোট ছোট জিনিস সিন শিখেন, সুন্নতের ভিতরে বড় খুব শক্তি আছে, নাইলে আল্লাহ শক্তি কি জানেন? সুন্নত গুনাহ মাফ করায়। কোরআন বলে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম। কোরআন বলতেছে, আল্লাহ গ্যারান্টি দিতেছে,
আমার বন্ধুর সুন্নত মানার ভিতরে শক্তি হলো তোমার গুনাহকে থাকতে দিবে না 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 তোমার গুনাহ মাফ হয়ে যাবে মিজানের পাল্লায় বড় ওজন আল্লাহর কাছে বড় দামি না হইলে আল্লাহ কেন বলতো ইউহিবুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাকে ভালোবাসি পারবেন এই কয়টা কথা করতে আগের দুইটা পরের দুইটা উজু কইরা বিছনায় যাব তওবা কইরা ঘুমায় পড়ব গুনাহ ছাড়ার অভ্যাস করব যতদিন না ছাড়তে পারি গুনাহ লিস্টি কইরা প্রত্যেক গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব আমল যতটুকুই করি সুন্নত অনুযায়ী করব ও মেরে দোস্ত দিলে তো শখ রাখেন আল্লাহর রসূলকে দেখার ঠিক না দিলে আকাঙ্ক্ষা আছে না নাই হ্যাঁ হ্যাঁ মনের থিকা আছে না মুখের থিকা তাইলে সুন্নতের ইত্তেবা করেন দেখা ছাড়া যাবেন না দেখেই যাবে দেখা আগেই দিবে কবরে তো দিবে দিবে এর আগেই দেখা দিবে দুনিয়ায় থাকতেই দেখা দিবে সুন্নতের উপরে আমল করার অভ্যাস করেন আমল কম করেন বেশি দরকার নাই কিন্তু সুন্নত মতে করেন আল্লাহ রাসূলের সুন্নত বড় শক্তি রাখে শক্তি দেখাইলাম যে কোনো গুনাহ থাকতে দিবে না বড় ওজনওয়ালা ওয়েট অনেক বেশি ওয়েট যদি অনেক বেশি না হইতো তো এক সুন্নতের বিনিময়ে একশো শহীদের সওয়াব কেন দিত আর আল্লাহর কাছে বড় মাহবুব নাইলে আল্লাহ ঘোষণা কেন দিত ইউহিবুকুমুল্লাহ আমি তোমাদেরকে ভালোবাসবো করবো তো হ্যাঁ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك اي الله اي الله اي مجمع আপনার ঘরে বসা এই মজমাকে আপনি ডাইকা নিয়ে আসেন যদি আপনি ডাইকা না নিয়ে আসতেন তাহলে আরো বড় মজমা হতো কেননা সবাই আসতে পারে না আপনার ডাকা ছাড়া আপনার তৌফিক ছাড়া আয় আল্লাহ আপনি ঘরে ডাইকাই না খালি ফিরত দিয়েন এই মজমাকে কবুল করেন এই মজমাকে কবুল করেন এই মজমাকে কবুল করেন আল্লাহ এই মজমার খোদ